শব্দ সজোরে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কিন্তু সেই রকম হইল না মানে যে কাশি আর হাঁচি শোনার পরে যে রকম বলতেন এই করোনা হয়ে গেল রে এই করোনা করোনা যতবার করোনা বলেছেন ততবার মনে হয় আলহামদুলিল্লাহ বলেননি যতবার করোনা বলেছেন ততবার যে আলহামদুলিল্লাহিল্লাজি কি বলে আপনার যে সব দোয়া আছে আপনার বিভিন্ন রোগ ও বালা থেকে সেই সব রোগ থেকে উদ্ধার হওয়ার জন্য যে দোয়া সে দোয়াগুলো অনেক দোয়া আছে সেগুলো হয়তো আমরা পাঠ করার সুযোগ পাইনি আল্লাহুম্মানি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুদি ওয়াল জুজামি ওয়াশাইইম মিনাল আসকাম বিশেষ করে এইটা পড়বেন এখনো পড়বেন মাওলানা সাহেব আছেন আপনাদের মাওলানা ওলিউল্লাহ মসজিদের ইমাম খুব ভদ্র ছেলে এখানে এসে আমার সঙ্গে আলাপ শুধু ফোনে কথা হয়েছিল আর অনেক যোগ্য আলেম আছেন এখানে তো আপনারা মোবাইল থেকেও সার্চ করলে এই দোয়াটা পেয়ে যাবেন এই যে কোনো ভাইরাস এবং যে কোনো বড় ধরনের রোগ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইইম মিনাল আসকাম হ্যাঁ এটা আপনারা বেশি বেশি করে পাঠ করবেন এবং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন বিপদে আপদে পড়লে এ দোয়াও পড়া যায় মাগরিবে এবং ফজরের নামাজের পরে আপনার আল্লাহুম্মা আপনার বিভিন্ন ধরনের দোয়া আছে বিশেষ করে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুরু মা ইসমি শাইয়ুন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম তো ভাই এসব দোয়া পাঠ করতে হবে তো আমাদেরকে একবার জোর করে আল্লাহর প্রতি আমরা যত খুশি আল্লাহ গো তুমি আমাদেরকে ভালো রেখেছো এই যে আমরা শ্বাস নিচ্ছি আবার শ্বাস নেওয়ার পরে আবার শ্বাস ছেড়ে দিচ্ছি আর এর মধ্যে থেকেই মাঝে ফাঁকে আমরা হাঁচি দিই হাঁচি দিলে করোনা এটা কোনো কথা নয় হাঁচি দিলে চিকিৎসা বিজ্ঞান বলছেন যে আপনার লাংসে মানে ফুসফুসে হার্টে যে বিভিন্ন ধরনের জীবাণু লুকিয়ে আছে হাঁচির সঙ্গে সেগুলো হাজার হাজার জীবাণু বেরিয়ে যায় এটা চিকিৎসা বিজ্ঞান বলছেন একজন খ্রিস্টান চিকিৎসা বিজ্ঞান যে মুসলমানরা হাঁচির পরে আলহামদুলিল্লাহ কেন বলে এটা রিসার্চ করতে গিয়ে তিনি দেখলেন যে হাঁচির সঙ্গে হাজার হাজার রোগ জীবাণু লাংস থেকে ফুসফুস থেকে হাত থেকে বেরিয়ে যাচ্ছে তখন তিনি বললেন পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু ফলে আমি ইসলাম কবুল করে নিলাম তো ভাই আলহামদুলিল্লাহর অনেক কথা আছে যা আলহামদুলিল্লাহ নিয়ে বললে সাড়ে দশটা বেজে যাবে একবার দয়া করে আপনারা বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অতঃপর মহাত্মা মহাপুরুষ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিগিন সারা পৃথিবীর শান্তির মহানায়ক যিনি এ পৃথিবীতে আসার আগে পৃথিবীর সামাজিক অবস্থা ছিল খুব করুণ বিশেষ করে মক্কার সামাজিক অবস্থা ছিল খুব খারাপ চুরি ডাকাতি মারামারি কাটাকাটি ফাটাফাটি ভণ্ডামি গুন্ডামি দু নম্বরের জুয়াচুরি বাটপারি এসবের সন্ত্রাসবাদের বাজার রমরমিয়ে চলছিল যিনি আসার পর বিশ্ববাসীকে একটা আদর্শ সমাজ উপহার দিয়েছিলেন এখানে যে আমার মা আমার বোন এখানে বসে আছেন এই মা বোনদেরকে সে সময়ের এক শ্রেণীর কুখ্যাত সন্ত্রাসবাদের যারা নায়ক যারা ছিল নারীদের সতীত্বের জম রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে গেলে পরে মান বিচার করতো না এটা ভাবতো না এটা কার মা এটা কার বোন এটা কার স্ত্রী এটা কাদের বাড়ির মেয়ে এসব কিছু না ভেবে পশুর ন্যায় মেয়েদের উপরে তারা ঝাঁপিয়ে পড়তো জৈবিক চাহিদা মেটানোর জন্য বিশ্বনবী আসার পর তাদের বোঝালেন এটা তোমার মা এটা তোমার বোন এটা তোমার পাড়ার প্রতিবেশী এর সঙ্গে এরকম বাজে ব্যবহার করতে হয় না বিশ্ববাসীকে তিনি একটা শান্তির বার্তা দিয়ে আদর্শ সমাজ তিনি উপহার দিয়েছিলেন এক শ্রেণীর লোক যারা ইসলাম সম্বন্ধে কালো চশমা পড়ে আছে ইসলাম সম্বন্ধে যারা অন্ধ ইসলাম সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই সেই জ্ঞানহীন লোকেরা বলে যে ইসলাম সন্ত্রাসবাদের শিক্ষা দেয় বিশ্বনবী সন্ত্রাসবাদের বার্তা দিয়ে গেছেন মুসলমানদেরকে এটা নিত্যান্তই ভ্রান্ত ধারণা এবং যারা এ ধরনের কথা বলে তাদের নাকে ঝামা ঘুষে দিয়ে বিশ্বনবী প্রমাণ করেছেন তিনি একজন শান্তির মহানায়ক
ইসলাম তরবারি দিয়ে আসেনি, তিনি মানুষকে তরবারি দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, অর্থের প্রলোভন দিয়ে, নারীর লোভ দেখিয়ে ইসলামে নিয়ে আসেননি। তিনি নিয়ে এসেছেন মানুষকে তিনার গুড ক্যারেক্টার, হুসনে সিরাত, উত্তম চরিত্র, ভালো ব্যবহার দিয়ে বিশ্ববাসীকে শান্তির প্ল্যাটফর্মে তিনি দাঁড় করে দিয়েছেন। বুখারীতে আছে একটা হাদিস, মুসলিমে আছে, বুলুগুল মারাম বলে একটা হাদিস আছে, তার তিন পৃষ্ঠায় হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আমার, সে হাদিসে এসেছে একজন অমুসলিম মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছট করে প্রস্রাব ফিরছে, সাহাবায়ে কেরাম তাকে ধমকালেন এবং চমকালেন। বিশ্বনবী বললেন, ওকে দাঁড়িয়ে বসে যেমন করে খুশি প্রস্রাব ফিরতে দাও। তার প্রস্রাব ফেরা কমপ্লিট হলে তিনি বললেন, সাহাবারা বালতিতে করে পানি নিয়ে এসে তোমরা মসজিদটা ধুয়ে দাও। একটা হিন্দু, একটা অমুসলিম মসজিদে নববী, মদিনার মসজিদ আমরা কত সম্মান করি বলুন, সেই মসজিদে গিয়ে একজন অমুসলিম নাবীর সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরছে। তো সাহাবাদেরকে বলছেন, পানি নিয়ে এসে তোমরা ধুয়ে দাও, ওকে কিছু বলো না। কি তিনার ক্যারেক্টার মূল্যায়ন করুন। আমার থেকে অনেক জ্ঞানী লোক আপনারা আমার নিচে বসে আছেন, আপনারা আমার শিক্ষকের মতো অনেক জ্ঞানী ব্যক্তি, আপনারা অনেক বিবেক বুদ্ধি রাখেন, একটু ভাবুন না ভাই, আল্লাহ রাসূল কি শিক্ষা দিলেন আমাদেরকে, কি বার্তা দিলেন আমাদেরকে? অজ্ঞাবশত, ভুলবশত যদি কোনো অমুসলিম, যদি কোনো হিন্দু, যদি কোনো নন মুসলিম সে ভুল করে, কোনো মুসলিমকে গালি দেয়, মসজিদকে গালি দেয়, মাদ্রাসাকে গালি দেয়, মসজিদে মাদ্রাসায় ভুলবশত কিছু করে ফেলে, তাহলে তাকে ধমকানো চমকানো দুর্ব্যবহার নয়, সুন্দর ব্যবহার দিয়ে তাকে বোঝাতে হবে যে ভাই শোনা, এটা আমাদের মসজিদ, এখানে আমরা ধর্ম করি, এখানে প্রস্রাব ফিরতে নেই। তিনি বললেন, না, মুসলমানদের মসজিদে ওরা প্রস্রাব ফিরেছে, তোমরা তাদের মন্দিরে গিয়ে গরুর মাথা রেখেছো না। তিনি কি বার্তা দিলেন? তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা আমাদেরকে শিখালেন, তাকে কিছুই বললেন না। বন্ধু আমার, তিনি ছিলেন ক্ষমার মহানায়ক, হিন্দা, বিশ্বনবীর চাচার কাঁচা কলেজা চিবিয়ে খেয়েছে। বিশ্বনবী যখন মায়ের পেটে আব্বাকে চোখে দেখেনি, মায়ের পেট থেকে এসে তিনি আব্বাকে চোখেই দেখতে পাননি, যিনি তিনার কাছে মানুষ, তিনি হচ্ছেন আমির হামজা, তিনার চাচা, বাল্যবেলা থেকে